তুমি নবীর মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছুপেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছুপেছো পরাণ কেমন মুসলমান তুমি কেমন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন সুন্নতের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি ঘুষের টাকায় প্রাসাদ গড়ো সুদ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন একটু কষ্ট পাইতেছেন আপনারা কারণ অনেকে এখানে অনেকে আছে যারা রবিউল আউয়াল পালন করে কথা বলেন ঠিক কিনা আমরা আমাদের নবীকে আমাদের মায়ের চাইতেও বেশি ভালোবাসি বাবার চাইতেও বেশি ভালোবাসি আমাদের পীরের চাইতেও বেশি ভালোবাসি আমাদের দলের নেতার চাইতেও বেশি ভালোবাসি বরং আমার কলিজার চাইতেও বেশি ভালোবাসি এতটুকু ভালোবাসা নিয়ে বলতে চাই বাংলার জমিনে কেউ আমার রাসূলকে যদি এক বিন্দু পরিমাণে কটূক্তি করার কোনো চক্রান্ত করে আপামর জনতা একবার নয় এক লক্ষ বার শহীদ হতে হলে এক লক্ষ বার শহীদ হতে রাজি হয়ে যাবে অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমাম তোমার নবীর প্রেমে নির্ভীক পালোয়ান শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপী শিঠ আর বদনসিব আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শত ধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কেহ ছাড় পাবে না শক্ত ধরা পড়বে ঠিক বয়কট হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে জাগলে মুসলমান জাগলে মুসলমান তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে নির্ভীক পালোয়ান ঠিক কিনা আবুল আহাবের খুশির কোনো ভ্যালু আছে কথা বলেন না কেন যে নামাজ পড়ে না যে রোজা রাখে না যে দাড়ি রাখে না যে সুন্নত মানে না গাঁজা খায় 14 বার এর জন্মে এ রসুলের জন্মে খুশি হওয়ার কোনো ভ্যালু আছে তাহলে আমি যদি বলি সহজ ভাষায় আবুল আহাব যেই দরজার সেও একই দরজার কারণ আমরা রসুলের জন্মে একদিনে খুশি হইতে চাই না আমরা সারা বছর খুশি থাকতে চাই কারণ রসুল একদিনের নবী নন সারা জিন্দেগির নবী রসুল আমাদের নেতা আমাদের
জোরে বলেন নেকার আচ্ছা বলেন আমাদের পরিচয় কি আরো জোরে মুসলমান এটা কি স্থায়ী না অস্থায়ী স্থায়ী আওয়ামী লীগ যারা করেন এদের পরিচয়টা কি স্থায়ী না অস্থায়ী অস্থায়ী আজকে আওয়ামী লীগ বাস দিবে কালকে বিএনপিতে যাবে অথবা আজকে বিএনপি বাস দিবে কালকে আওয়ামী লীগে যাবে দল চেঞ্জ হতেও পারে এটা স্থায়ী নয় এটা অস্থায়ী কিন্তু মুসলমান যেই পরিচয় আছে এটা দুনিয়াতে থাকবে আখেরাতে দরকার নাই আখেরাতে লাগবে কি লাগবে না এজন্য আল্লাহ বলেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলমান হয়ে মরো মুসলমান দুনিয়াতেও মুসলমান হও উদখুলু ফিসসিলমি পরিপূর্ণ মুসলমান হও হইলে তো হইলা বুঝছি কিন্তু কবরে যখন আসবা মুসলমান হয়েই কিন্তু আসো তার মানে মুসলমানের মুসলমানি পরিচয়টা স্থায়ী না অস্থায়ী আচ্ছা বলেন তো এই যে ঘর এটা স্থায়ী না অস্থায়ী আর মুসলমানের স্থায়ী ঘর কোনটা কবর কোনটা স্থায়ী বাড়ি জান্নাত ওটা কি অস্থায়ী না স্থায়ী তাহলে মুসলমানের পরিচয় স্থায়ী মুসলমানের বাড়িটাও আচ্ছা মুসলমানের নেতাকে আরো জোরে ইসলাম ধর্মের নেতাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতাকে স্থায়ী না অস্থায়ী যদি এমন হয় তো যতদিন দুনিয়াতে আসি ততদিন মুহাম্মদরে লাগবে মুহাম্মদ না থাকলে আর নেতার দরকার নাই এরকম কোনো কিছু নবী চলে গেছেন দের হাজার বছর প্রায় হতে চললো এখনো পর্যন্ত নবী ছাড়া কোনো কাজ হবে না সুতরাং মুসলমানের ধর্মও স্থায়ী মুসলমানের নেতাও স্থায়ী মুসলমানের বাড়িও স্থায়ী মুসলমানের মালিকও স্থায়ী মুসলমান কোনদিন অন্য কোন দেশকে মুসলমান কোনদিন অন্য কোন নেতাকে স্থায়ী নেতা বা স্থায়ী দেশ হিসেবে পালন করতে পারে না এটা মুসলমানের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান এখন কেউ যদি তার দলকে নেতা মানে তার দলকে আগে মানতে চায় এটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু মুসলমান এটা করতে পারে না আমরা সেই নবীর উম্মত যেই নবীকে আমরা নেতা মানি আর ওই নবীর ধর্মটাই হলো ইসলাম এজন্য কবরে গেলেও এই রাজনীতির দলের পরিচয় আল্লাহ পাক নিবে এই তুমি কোন দলের রাজনীতি করতা আপনি বলবেন দুনিয়াতে অনেক দল ছিল আল্লাহ বলবেন কোনো কাজে নাই মা দিনুকা দিনিয়াল ইসলাম দিনিয়াল ইসলাম কাজে লাগবে ইসলাম এটা আমাদের রাজনৈতিক দল ইসলাম আমাদের রাজনৈতিক দল ইসলাম আমাদের পরিপূর্ণ জীবন বিধান সুতরাং এটা মানতে যে হাজারো মানুষ যদি আমাদের উপরে কষ্ট পায় আমাদের কোনো আপত্তি একটু একটু আছে অল্প আছে কিন্তু এরপরেও আমাদের দেশে দলীয় নেতার বিরুদ্ধে কেউ কথা বললে জেলখানায় যেতে দেরি হয় না কিন্তু রসুলের বিরুদ্ধে আমাদের বিশ্ব নেতার বিরুদ্ধে কথা বললে বলে থাক বলুক না আমরা দেখি আমাদের বিশ্ব নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের সঙ্গেও আমাদের দেশের সম্পর্ক হয় আমরা দেখি ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে এদেরকে জামাইয়া ধরে রাখা হয় আর নেতার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে সাথে সাথে জেলে ভরা হয় এরা যদি বুঝত নবীর সম্মান কতটুকু কোনদিন এরা রসুলের অবমাননায় চুপ করে বসে থাকতে পারত আল্লাহ পাক চিরন্তন নেতা হিসেবে আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন এই নবীর আখলাক কারো পছন্দ হইলেও সে নবী পছন্দ না হইলেও নবী আবুল হাবেরও পছন্দ ছিল না আবু জাহেলেরও পছন্দ ছিল না কার কি যায় আসে ওদের মতো পছন্দ না হইলেও কি আর হইলেও কি আমার নবীর আখলাক আল্লাহ পাক নিজে পছন্দ করে উত্তম বীজ জীবন বিধান হিসেবে মানুষের জন্য দিয়েছে কারো কাছে পছন্দ হইলেও না হইলেও আমাদের কোনো যায় আসে না ইসলাম চিরন্তন ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখেন আমি কিন্তু আপনাদেরকে বলি নাই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন বরং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছি আপনারা সাথে সাথে কেন পড়ছেন সুবহানাল্লাহ কয় না কেন পড়ছেন মহব্বত নয় শুধু এটা আমাদের জন্য ওয়াজিব কি এটা
আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত একটা নবী দেখান তো যার নবীর নাম শুনলে সাথে সাথে দুরূদ পড়া লাগতো নাই আমাদের নবীর ব্যাপারে আছেন হ্যাঁ শুধু তাই নয় আমাদের নবীর ব্যাপারে আল্লাহ পাক নিজে বলেন এই বলেন তো আল্লাহ পাকের কি কোনো আমল দরকার আছে নামাজ পড়ে রোজা রাখে মাঝে মাঝে জিকির করে আপনার মতো কোনো কিছু দরকার কিন্তু একটা আমল আল্লাহ পাক করেন কথা কয় না কথা বুঝে না এই ওয়াজ বুঝেন আপনারা একটা আমল করেন কে আরো জোরে আল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله اكبر الله পাক ডাক দিয়া বলেন নিশ্চয় আসমানের মালিক ان الله নিশ্চয় আল্লাহ وملائكته আল্লাহ পাকের সব ফেরেশতা আল্লাহ নিজে আল্লাহর সমস্ত ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী সবাই মিলে একমাত্র পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ আরোহণ করে সুবহানাল্লাহ আল্লাহ এবং পয়গম্বর আল্লাহ এবং সমস্ত ফেরেশতা নিজে আল্লাহ পাক ডাক দিয়া বলেন আমি আল্লাহর কোন ইবাদত নাই সারা জমিনের মধ্যে ইনসান আছে জিন্নাত আছে মখলুকাত আছে নদী নালা আছে গাছপালা আছে তরুলতা আছে আসমান জমিন পাহাড় নক্ষত্র সব কিছু নয় আল্লাহ আর আল্লাহর ফেরেশতারা শুধু আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ আল্লাহর ফেরেশতারা ওই নবীর উপরে দরুদ আমল করে আসমান দরকার নাই জমিনও দরকার নাই মানুষেরও দরকার নাই জিন্নাতেরও দরকার নাই সারা জমিনের মধ্যে আমি আল্লাহ আর আমার ফেরেশতারা হইলে এনাফ আমি আল্লাহ যদি একাই পড়ি আর কাউকে দরকার নাই সব ফেরেশতারা যদি পড়ে আর কাউকে দরকার নাই কারণ আমি আল্লাহ একাই যথেষ্ট আমার নবীর গুণগান গাওয়ার জন্য আমার ফেরেশতারা একাই যথেষ্ট সারা জমিনের মধ্যে আসমানের ফেরেশতারা কতগুলো আছে এটা কি কেউ বলতে পারেন কিনা কিন্তু ছোট্ট একটা ধারণা দেই বুঝবেন কত আসমানের ফেরেশতা আসমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘর বানাইলেন ওই ঘরটার নাম বাইতুল মামুর ওটার নিজ বরাবর দুনিয়ার জিন্দেগির সর্বপ্রথম ঘর আছে যেটার নাম বাইতুল্লাহ আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন নিশ্চয়ই জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ এই বাইতুল্লাহ যদি একবার কেউ তওয়াফ করে আমার পয়গম্বর মুহাম্মদ বলে ওই বান্দাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ বানায় দেয় একটা মানুষ যতবার মন চায় ততবার বাইতুল্লাহ তওয়াফ করে একবার মন চায় দুইবার মন চায় দশ বার মন চায় এক হাজার বার মন চায় বাধা নাই বাইতুল্লাহর উপর বরাবর বাইতুল মামুর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাইতুল মামুরের ভিতরে সব ফেরেশতাদেরকে তওয়াফ করার জন্য আদেশ দিয়েছেন যত ফেরেশতারা আছে একজন দুইজন করে নয় প্রতিদিন তওয়াফ হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 70,000 ফেরেশতা প্রত্যেক দিন ওই বাইতুল মামুর তওয়াফ করে কোন ফেরেশতা যদি একবার তওয়াফ করে যায় ওই জিন্দেগিতে কোনোদিন ওই ফেরেশতা দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ পায় না এত এত ফেরেশতা আপনার আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খিদমতের জন্য রেখেছেন জমিনের মধ্যে আল্লাহ পাক বাইতুল্লাহ বানাইলেন একটা মানুষ বারবার মন চায় তওয়াফ করে কিন্তু আসমানের ঘরটা বারবার তওয়াফ করার কোনো সুযোগ নাই এত কোটি কোটি ফেরেশতা আল্লাহ বলেন হে দুনিয়ার ইমানদার ওই বাইতুল মামুর এতগুলা ফেরেশতা তওয়াফ করে আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি আল্লাহ আর আমার সব ফেরেশতারা উনার প্রশংসা গাওয়ার জন্য একাই যথেষ্ট, দুনিয়ার কোনো বান্দার দরকার নাই। সুতরাং আমার পয়গম্বরের প্রশংসা যদি কেউ গায়, এটা তার জন্য নেয়ামত। কেউ যদি না গায়, আমার হাবিবের কোনো যায় আসে না, কারণ আসমান আর জমিনের মালিক আল্লাহ। আমার পয়গম্বরের উপরে প্রশংসা গায়, হে মুসলমান আমার হাবিব আল্লাহর প্রশংসা গায়, আমার আল্লাহ হাবিবের প্রশংসা গায়, সমস্ত ফেরেশতারা হাবিবের প্রশংসা গায়, আসমান আমার হাবিবের প্রশংসা গায়, জমিন আমার হাবিবের প্রশংসা গায়। ওই সমস্ত নিয়ামত দেখা যায়, চন্দ্র দেখা যায়, সূর্য দেখা যায়, জমিন দেখা যায়, নদী নালা দেখা যায়, পাখি দেখা যায়, সব ফেরেশতারা সব মখলুকাত জমিনের কারো ব্যাপারে প্রশংসা গায় না, আল্লাহ আর আল্লাহর রাসূলের প্রশংসা গায়। সুবহানাল্লাহ, মুহাম্মদ হামদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস, মুহাম্মদ আজ তুমি খাহম খুদারা, খুদায়া আজ তো হুব্বে আসমানের মালিক নবীর জন্য একাই যথেষ্ট, নবী আমার আল্লাহর জন্য একাই যথেষ্ট। এরপরে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ওই নবীর উপরে দুরূদ পড়ো, কারণ আমি আল্লাহ গাই, আসমানের ফেরেশতারা গায়, যে আমলটা আমি আল্লাহর জন্য ওই আমলটা আমার বান্দাদের জন্য ওয়াজিব। আমি আল্লাহ যে আমলটা করি, আমার ফেরেশতারা যে আমলটা করে, ওই আমলটা তোমরা বান্দাদের জন্য আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজানের মধ্যে যখন শব্দ শোনা যায়, ওই শব্দের বিপরীতে আমরা বলি কি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, মুহাম্মদ আরবি ডাক দিয়া বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার যদি কোনো বান্দা আমার উপরে একবার দরুদ আদায় করে, আল্লাহ পাক ওই বান্দার উপরে 10টা রহমত নাযিল করে দেন। কথা কি বুঝতে পারতেছেন? রাসূলের সম্মান কত দেখেন, সেই রাসূলের সম্মান আপনি একদিনে দিবেন কতটুকু? হ্যাঁ, কথা বুঝে নাই, একদিনে কি দিবেন আর তা 12 রবিউল আউয়াল মাসে। পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে একই দিনে আনছেন, একই দিনে বিদায় করছেন। যেই দিনে নবী আসছে ওই দিনে বিদায়, যেই দিনে আসছে এই দিনের ব্যাপারে সন্দেহ, আর এই দিনে যে গেছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। উদাহরণস্বরূপ বলি, এলাকার মধ্যে একটা দোকান, দোকানের মধ্যে আপনার প্রত্যেক দিন 1 লাখ টাকার বেচা কেনা হয়। সকালবেলা ম্যানেজার ফোন দিয়া কইল, আব্দুর রহমান ভাই আজকে তো আলহামদুলিল্লাহ দোকানের মধ্যে 3 লক্ষ টাকা বেচা কিনা হয়েছে। আব্দুর রহমান ভাই খুব খুশি, তারা তোদেরকে আজকে হাদিয়া আছে 1000 টাকা, 1000 টাকা করে 3 জন কর্মচারী দিস। বিকালবেলা আব্দুর রহমান ভাই গেছে ওদিকে, দোকান থেকে ফোন দিয়া কয়, ইন্নালিল্লাহ, ও সব শেষ। ওরে কি হয়েছে? দোকান তো বাজারে আগুন লেগে পুরা শেষ। ইন্নালিল্লাহ বলেন তো, সকালের 3 লক্ষ টাকার আনন্দে হাসবে নাকি কানবে? কেন কানবে? 3 লাখ টাকার চাইতে বেশি ক্ষতি হয়ে গেছে। নবী আমার জমিনে একই দিনে আসছেন, একই দিনে বিদায় হয়েছেন, আসার চাইতে যাওয়াটা মারাত্মক ক্ষতিকর, যার কারণে মুমিন কোনোদিন হাসতে পারে না, কান্দাই মুমিনের জন্য সারা। একই দিনে আসছে, একই দিনে বিদায় হয়েছে, তা আপনি হাসি দেন কিন্তু কাঁদেন না কেন? বুঝতে হবে এসকের ভিতরে ঝামেলা আছে। আমার আগের জন বলে গেছেন, কি বলে গেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সোমবারে রোজা রাখতেন। কি বারে? সোমবারে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, নবী বলছেন যে সোমবারে আমি আসছি এই কারণে রোজা রাখি। নবী আমার সোমবারে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া দান, রোজা রাখলেন। আর আমাদের দেশের আশেক রাসূলরা রোজা তো রাখেই না, পেট ভরে খিচুড়ি আর জিলাপি খায়। নবীর সঙ্গে মিল আছে না নাই? নাই। নবীর সঙ্গে যার মিল থাকবে না, উম্মত নাকি ভণ্ড? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্না মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর
উম্মত দাবি কর সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছোপেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছোপেছো পরাণ কেমন মুসলমান তুমি কেমন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন সুন্নতের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি ঘুষের টাকায় প্রাসাদ গড় সুদ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না বিচার করো সাজিয়া প্রধান তুমি উস্কে বিচার করো সাজিয়া প্রধান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন একটু কষ্ট পাইতেছেন আপনারা কারণ অনেকে এখানে অনেকে আছে যারা রবিউল আউয়াল পালন করে আছে না অনেকে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি পালন করেন সমস্যা নাই কিন্তু পালন করার নামে খিচুড়ি তবারক হ্যান ত্যান এই সমস্ত বেদাত চালু করেন না আপনি পালন করেন কিভাবে রসুল যেভাবে করছে রসুল যেভাবে করছে রসুল রোজা রাখছেন আপনি রোজা রাখেন তাহলে পালনটা রসুলের মতো করেই হবে ওই কথা বুঝতেছেন আল্লাহ পাক ডাক দিয়া বলেন নবীর পরিচয় লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম এ নবী তোমাদের মধ্য থেকে তোমাদের মতো করে আমি আল্লাহ পাঠাইলাম আজিজুন আলাইহি মানিতুম হারিসুন আলাইকুম মিল মুমিনিনা রাউফুর রহিম এই যে দুনিয়ার জমিনে বলেন তো রহমান রহিম নামের অর্থ কি দয়ালু তাই না রহিম অতি দয়াময় যারা এদেরকে রহমান রহিম বলে যেমন আল্লাহ পাক কিন্তু রাসূলের ব্যাপারে আল্লাহ পাক রহিম বলতেছে আল্লাহ পাক ডাক দিয়া বলেন উম্মতের জন্য নবীর দিলের হালত এমন দিলের উম্মতের উম্মত যদি কোনোদিন বিপদের মধ্যে পড়ে আমার নবী সহ্য করতে পারে না এমন দয়ার দিলের মধ্যে উম্মতের কোন কষ্ট আমার হাবিব সহ্য করতে পারে না যার কারণে আল্লাহ পাক বলেন তোমাদের মধ্য থেকে এমন একজনকে পাঠাইলাম যিনি তোমাদের কষ্ট সহ্য করতে পারে না এখানে একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য আল্লাহ পাক বলেন এমন তোমাদের মধ্য থেকেই পাঠাইলাম বলেন তো কোনোদিন কোনো মানুষের কষ্ট জিন বুঝবে নাকি কে বুঝবে মানুষ বুঝবে মানুষের কষ্ট বুঝার জন্য আরেকজন মানুষ দরকার যার কারণে আমার একটা গজল আছে শুনছেন মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য হ্যাঁ মানুষ মানুষের কষ্ট বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মানুষের মধ্য থেকে পাঠাইছেন এই কারণে মানুষের কষ্ট নবী বুঝে দিলের মধ্যে কষ্ট রাসূল বুঝেন যদিও নবীকে আঘাত দেয় এরপরও রাসূল বলেন থাক কিছু বলো না এত কষ্ট দেয় এত আঘাত দেয় এরপরও নবী ডাক দিয়ে বলে আল্লাহুম্মা হাদি আল্লাহুম্মা হাদি আল্লাহ তারে হেদায়েত দাও আল্লাহ তারে হেদায়েত দাও নবীর দেয় আঘাত নবীদার জন্য হেদায়েতের দোয়া করে এ মুসলমান নবীর উম্মত তায়েফের ময়দানে আমার পয়গম্বর যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য যায় কেমন রউফুর রহিম কেমন দয়ালু একটু দিলটা খুলে শুনলেই বুঝবে আমার নবী তায়েফের ময়দানে যায় ওখানের কাফের বেঈমানেরা আমার নবীকে আঘাত দেয় আমার নবী প্রতিদিন ফজরের নামাজের জন্য মসজিদের দিকে আগায় একটা বুড়ি কাম তার প্রত্যেক দিন কাটা বিছায় দেওয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের মধ্যে বিষাক্ত কাটাগুলো বিছায় দেয় নবী আমার দেখে আর দূর থেকে দেখায় তারা দেখায় দেখে আর বলে আহারে বুড়িটা মনে হয় কার থেকে টাকা পায় তারপরে এগুলো করে বুড়ির সন্তান নাই বুড়ির স্বামী নাই যার কারণে আমি রসুলের পায়ের কাঠে কাটা বিছানোর জন্য পথের মধ্যে কাটা দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেন সাহাবারা কাটা উঠায় দেয় বুড়ি কাটাটা বিছায় উপরে ঘরের মধ্যে যায় যায় দেখে দেখি মুহাম্মদের পায়ের মধ্যে কাটা বিনছে কিনা একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন করে করে সময় যায়
আমার পয়গম্বর কষ্ট পায় না কথা বলে না সুন্দর করে মসজিদের দিকে চলে যায় হঠাৎ করে একদিন পয়গম্বর মসজিদের দিকে আগায় সকাল বেলা তাকায় দেখে কোথায় বুড়িও নাই কাটাও নাই কই গেল প্রত্যেক দিন বুড়িকে দেখি কাটা বিছায় দেয় আজকে বুড়িটা নাই না জানি কোন সমস্যায় বুড়িটা পড়ে গেছে হ্যাঁ এটাই হলো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের দরদ আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন সাহাবা একরামের দল এই জায়গাটায় যে বুড়িটা কাটা দিতে আসতো কোথায় সাহাবীরা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ জানি না নবী আমার আবার সুন্দর করে পরের দিন ওই রাস্তা দিয়া তাহাজ্জুদের সময় হেঁটে হেঁটে সাহাবাদেরকে নিয়ে রওনা হয়ে গেছে আজকেও বুড়ি নাই রাস্তার মধ্যে কাটাও নাই রাসূল ডাক দিয়ে বলেন সাহাবা একরামের দল প্রত্যেক দিন বুড়িটা আমার রাস্তায় কাটা বিছানোর জন্য আসে দুই দিন যাবত বুড়িকে দেখি না আমার দিলের মধ্যে ভয় না জানি বুড়ি আবার কোন অসুস্থতায় ভোগে সাহাবাজ বাইন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ যে শত্রু আপনার পায়ের নিচে কাটা বিছায় ওই শত্রুর খোঁজ আপনার নেওয়ার কি দরকার নবী ডাক দিয়ে বলেন সে শত্রু হতে পারে লেকিন সে একজন মানুষ সে একজন বৃদ্ধা তোমাদের মধ্যে কেউ যদি বৃদ্ধাকে সম্মান না করে সে আমি নবীর কোনোদিন উম্মত হতে পারে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নামাজ পড়লেন নামাজ পড়ার পর সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন থাকো আমি একটু দেখে আসি আমার ওই বুড়িটার কি খবর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন ওই পাহাড়ের চূড়ায় বুড়ির ঘর নবী করিম পাহাড়ের চূড়ায় উঠলেন দরজার বাহির থেকে টোকা দিয়া বলেন ও বুড়িমা ঘরের মধ্যে আসো তোমাকে দুই দিন যাবত রাস্তার মধ্যে কাটা দিতে আমি দেখি না বুড়ি কোনো আওয়াজ দেয় না পয়গম্বর দরজাটা খুলে বুড়ির রুমের মধ্যে ঢুকলেন রুমের মধ্যে ঢুকতেই নবী অনুভব করলেন কেমন যেন বটকা একটা পায়খানা প্রস্রাবের গন্ধ আমার পয়গম্বরের নাকে চলে আসছে নবী আমার বুড়ির সামনে যা মাথার মধ্যে হাত দিয়ে দেখে বুড়ির মাথার মধ্যে জ্বর গা গরম এই দুই দিন যেমন বিছানার মধ্যে শুয়ে পায়খানা প্রস্রাব যা করলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার মধ্যে হাত দিয়ে ডাক দিলেন ও বুড়িমা ব্যাপারটা কি দুইটা দিন যাবত অসুস্থ অবস্থায় আপনি পড়া আমার একটু বলতে পারলেন বুড়ি চোখটা মিটি মিটি খুলে আর আমার হাবিবের দিকে তাকায় রাসূলের দিকে তাকায় বুড়ি তো অবাক আর ডাক দিয়া আল্লাহর হাবিবরে বলতেছেন কে তুমি মুহাম্মদ নবী ডাক দিয়ে বলে না হা বুড়িমা কথা বলা দরকার নাই চুপচাপ থাকেন শরীরের অবস্থা ভালো না আমি বাহির থেকে পানি নিয়ে আসতেছি আপনার মাথায় পট্টি দিয়ে দেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ির মাথায় পট্টি দিলেন সুন্দর করে মাথায় হাত বুলায় দিলেন বিছানা চাদরটার মত ময়লা আছে আমার পয়গম্বরের নিজ হাতে ওই সকল বিছানার ময়লাগুলো সুন্দর করে পরিচ্ছন্ন করে দিলে নবীর বরকতি হাতে পরিচ্ছন্ন করে দেন আর ডাক দিয়ে বলেন বুড়িমা দুইটা দিন যাবত তুমি অসুস্থ অবস্থায় আমি নবীকে একবার বলতাম মুহাম্মদ তোমার গোলামির জন্য এখানে চলে আসতাম বুড়ি ডাক দিয়া বলে মুহাম্মদ এতদিন পর্যন্ত তোরে বলো শত্রু মনে করতাম আমি কোনোদিন মনে করি নাই তুই আমার বন্ধু আমার পাড়া প্রতিবেশী সবাইকে খবর দিলাম একটা মানুষ আমার দেখতে এই পর্যন্ত আসে নাই অবশেষে তোমার মতো একজন শত্রু আমাকে দেখার জন্য এই জায়গায় চলে আসলা আহারে আমি এতদিন বন্ধুকে শত্রুকে এটাও চিনতে পারি নাই আমার নিজের উপরে আফসোস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার মধ্যে সান্ত্বনার বলি দিয়া বিদায় হয় বিকালে আবার মাগরিবের নামাজের পর আসে তাকায় দেখে বুড়ি বাড়ির সামনে উঠানের মধ্যে বসা নবী ডাক দিয়া বলেন অসুস্থ শরীর নিয়ে কেন এই জায়গায় আপনি বসে আছেন বুড়ি ডাক দিয়া বলে মুহাম্মদ আমি আমার সন্তান মুহাম্মদের জন্য এই জায়গায় অপেক্ষা করি সুবহানাল্লাহ ভাইরা আমার কোথায় মুহাম্মদের সুন্নাত কোথায় আমাদের
তুকু যাও আহমদে সুন্নাত কু যা তুকু যাও আহমদে সুন্নাত কু যা বা মুহাম্মদ কে বোদ নিসবত তোরা বা মুহাম্মদ কে বোদ নিসবত তোরা নবীর আশিক দাবি করেন কিন্তু নবীর দিকে তাকান একজন বিদ্যা যেই নাকি নবীর পায়ের নিচে কাটা বিছায় প্রতিদিন আমার পয়গম্বর সুস্থ হওয়ার পর ওই শত্রুকে খোঁজ নেওয়ার জন্য বাসার মধ্যে যায় আজকে আপনি নবীর উম্মত দাবি করেন আপনার পাশের আপন ভাই অসুস্থ হয়ে পড়ে আপনি খবর নেন না আপনার পাশে পাড়া প্রতিবেশী না খেয়ে থাকে আপনি খবর নেন না নবীর আশিক দাবি করা সহজ মাগর মুহাম্মদের মতো আখলাক পালন করা অনেক কঠিন ভাইরা আমার দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটাই হলো উম্মতের জন্য দরুদ পান এটাই হলো উম্মতের জন্য খায়ের খাহি নবী এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আইয়ুহান নাস انما انا رحمت مهدا اے مر মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের জন্য দুনিয়ার জমিনে আমি পয়গম্বরকে একজন উপহার স্বরূপ নিয়ামত রহমত স্বরূপ পাঠিয়েছেন সুবহানাল্লাহ এটা হলো আমার পয়গম্বরের দিলের দরদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলের মধ্যে দরদ দিয়ে উম্মতের জন্য চোখের পানি ছেড়ে কান্দে এটাই হলো আমার পয়গম্বরের দিলের মধ্যে মায়া আজকে সারা জমিনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন যদি মায়া না করতেন দয়া না দেখাইতেন উম্মত এই পর্যন্ত আসতো না ওই তাইবাসীর আমার পয়গম্বরকে আঘাত দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায় দিয়া বলেন জিব্রাইল আমার পয়গম্বরকে যা ডাক দিয়া বলো পাহাড়ের কিনার থেকে একটা ধাক্কা দিয়া সবগুলো ফেলে দিয়া ধ্বংস করে দিব এত আঘাত দেয় নবীকে একটার পর একটা ইট একটার পর ইটটায় পাথর আঘাতের পর আঘাত জর্জরিত করে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর গাকে রক্ত রঞ্জিত করে পায়ের সঙ্গে জুতাটা আঠার মতো লেগে যায় নবী আমার আ শব্দ করে আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিয়ে বলে যাও যাও আমার নবীকে যা ডাক দিয়া বলো আমার নবী যদি চায় আমি সবগুলোর ধ্বংস করে দিব নবী আমার ডাক দিয়া বলো জিব্রাইল আল্লাহ পাক রব্বুল আলামিনকে যা ডাক দিয়া বলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম আমার আল্লাহ যদি সবগুলোর ধ্বংস করে দেয় এই জমিনে আল্লাহ বললেওয়ালা লোক একজনও থাকবে না কিন্তু আজকে যারা আমাকে না জেনে না বুঝে আঘাত দেয় আমার বিশ্বাস এদের পরবর্তীরাই একদিন না একদিন আমি নবীর জন্য জীবন দিতে রাজি হয়ে যাবে বলেন তো 1400 বছর পার হয়ে গেল এখনো পর্যন্ত আপনারা যারা এখানে আছেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার নবীকে যদি কেউ আঘাত দেয় আপনি মুসলমান হিসেবে আপনার দিলে আঘাত লাগবে কি লাগবে না যদি মুসলমান হয়ে থাকেন দিলের মধ্যে কষ্ট লাগবে স্কুলে পড়েন কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন এ মুসলমান আপনার দাড়ি নাও থাকতে পারে কিন্তু আপনার সামনে কেউ যদি আমার রসুলকে গালি দেয় আমার তো বিশ্বাস এই সামনে এই বেঈমানটাকে বিচার না করে ওখান থেকে ছুটবেন না ওই দিন যদি আমার নবী দোয়া না করতেন জিব্রাইল ডাক দিয়ে বলে পয়গম্বর আপনি এদেরকে বলেন ধ্বংস করে দিবে আল্লাহ পাক হাবিব ডাক দিয়ে বলেন আল্লাহুম্মা হাদি কওমি হে আসমানের মালিক আল্লাহ আমার কওমকে হেদায়েত দাও আমার পয়গম্বর দোয়া করার কারণে আল্লাহ পাক সমস্ত উম্মতদেরকে হেদায়েতের নিয়ামত একদিন না একদিন দিয়েছেন যার কারণে আল্লাহর নবী 23 বছরের জিন্দেগিতে উম্মতের সংখ্যা ছিল 16 লক্ষ সাহাবা ইকরাম জোরে বলেন সুবহানাল্লাহ নূহ পয়গম্বর দিনের দাওয়াত দিয়েছেন নূহ পয়গম্বরের দাওয়াতে জমিনের মধ্যে 70 জন মুসলমান হয়েছে 70 জন নূহ পয়গম্বর 950 বছর দিনের দাওয়াত দিলেন আর আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দাওয়াত দিলেন এর ভিতরে মক্কার জিন্দেগি তো বাদই দিলাম মদিনার জিন্দেগি মোটামুটি রাজকীয় জিন্দেগি ছিল এই 23 বছরের জিন্দেগিতে রসুলের উম্মতের সংখ্যা ছিল 16 লক্ষ সাহাবা একদম জোরে বলেন সুবহানাল্লাহ এটা কি তরবারি দিয়া করছে না দয়া দিয়া ইন্নামা আনা রাহমাতুল মুহদা এ কারণে আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সারা জাহানের জন্য নবী রহমত
আসমানের জন্য নবী রহমত জমিনের জন্য নবী রহমত পাহাড়ের জন্য নবী রহমত কোন দিকে তাকাবেন যেখানে দেখবেন ওই জায়গার জন্য নবী রহমত হিন্দু যদি নবীকে মানে আল্লাহ পাক নবীর সঙ্গে তাকে জন্ম দিবেন সুবহানাল্লাহ নবী রহমত নবী রহমত নবী রহমত সারা জমিনের মধ্যে আল্লাহ পাক রহমতের পরিচয় দিয়ে দিলেন এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের নামে শোনার সাথে সাথেই উম্মতের জন্য নাম নেওয়াটাও ওয়াজিব করে দিয়ে দিলেন সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই সাল্লিমু তাসলিমার জন্য রাব্বার রবিউল আউয়ালের দরকার নাই এটা পড়ার জন্য ঘরের বিছানায় শুয়ে শুয়ে পড়া যায় মসজিদেও দিকে পড়া যায় ঘুমায় ঘুমায় পড়া যায় যে যেখানেই মন চায় যেমনেই মন চায় সেমনেই পড়া যায় ঠিক কিনা এটার জন্য আলাদা দিবস লাগে না আলাদা চেয়ার লাগে না আলাদা কোনো জায়গা লাগে না আজকে সমাজে কিছু আশিকের সুন্নামের বেদাতীরা আমাদেরকে একটা ইমোশনাল ব্ল্যাকমেইল কইরা এই রবিউল আউয়াল মাস আসলেই খালি মিলাদুন নবী পালন করতে পাগল হয়ে যায় আরে মিলাদুন নবী পালন করার তো লাগবেই কিন্তু তার চাইতে বেশি জরুরি হলো সিরাতুন নবী পালন করা কারণ নবীর দাম মিলাদের কারণে নয় নবীর দাম হলো সিরাতের কারণে মিলাদ মানে কি বলেন তো জন্ম বলে কি জন্ম মিলাদ মানে জন্ম আর সিরাত মানে রাসূলের জীবন চরিত্র কি জীবন চরিত্র বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেন এরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের কারণেই কি তাকে সম্মান দেন না তার চেতনার কারণে যার কারণে আওয়ামী লীগের ভাইরা বলে আমরা বঙ্গবন্ধুর সৈনিক তার চেতনা ধারণকারী তার মানে বোঝা গেল তার জন্মের কারণে সে দামি না তার চেতনার কারণে সে দামি শহীদ জিয়া তার চেতনার কারণে দামি মাওলানা ভাসানী তার চেতনার কারণে দামি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার আখলাকের কারণে দামি সুতরাং কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাককে বাদ দিয়া শুধু জন্ম নিয়ে যারা পড়ে থাকে এদেরকেই দেখবেন নাই মুখে দাড়ি নাই সুন্নাত নাই নামাজ প্রত্যেক দিন গাজা না খাইলে তার হক আদায় হয় না সুতরাং বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর আগে রাসূলের সিরাতুন নবী পালন করা দরকার কি দরকার কথা কয় না কথা বুঝে না কি পালন করা দরকার সিরাতুন নবী কারণ এটা এটা রাসূলের মাকসাদ ছিল এটা রাসূলের জীবনের পথের পাথেও ছিল এই আখলাক দিয়া সিরাতুন নবী দিয়াই হাজার হাজার কাফেরকে মুসলমান বানিয়েছে সুতরাং আপনি যদি রাসূলের খাঁটি উম্মত হতে চান নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করে যে ব্যক্তি আমার আখলাককে মহব্বত করে সে আমাকে মহব্বত করে যে আমি নবীকে মহব্বত করে সে আমি নবীর সঙ্গে জান্নাতে একসাথে থাকবে একসাথে থাকবেন জান্নাতে শুধু সুন্নত মহব্বত করার মাধ্যমে আর নবীকে মহব্বত করার মাধ্যমে অর্থাৎ সুন্নতকে মহব্বত করবেন অটোমেটিক নবীকে মহব্বত হয়ে যাবে নবীকে মহব্বত করবেন অটোমেটিক নবীর সঙ্গে জান্নাতে ঢুকে যাবে আল্লাহ তুমি আমাদেরকে রাসূলের সঙ্গে একসাথে খাওয়ার তৌফিক দাও একসাথে থাকার তৌফিক দাও একসাথে ঘোরার তৌফিক দাও একসাথে গল্প করার তৌফিক দাও যদি যদি এই মহব্বতটা দিলে নিয়া খালি ঢুকতে পারেন কবরে আমল আবু বকরের মতো দরকার নাই আমল ওমরের মতো দরকার নাই জান্নাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এক সাহাবী ডাক দিয়ে বলেন হুজুর আমার আবু বকরের মতো আমল নাই অমরের মতো আমল নাই লেকিন আমার কাছে আপনার মহব্বত আছে রাসূল বলেন ইন্নাকা মা মান আহবাবতা তুমি যাকে মহব্বত করবা তার সঙ্গে সোজা জান্নাতে ঢুকে যাবে সুতরাং আমরা আমাদের নবীকে ভালোবাসি জানের চাইতেও বেশি কথা বলেন ঠিক কি না আমরা আমাদের নবীকে আমাদের মায়ের চাইতেও বেশি ভালোবাসি বাবার চাইতেও বেশি ভালোবাসি আমাদের পীরের চাইতেও বেশি ভালোবাসি আমাদের দলের নেতার চাইতেও বেশি ভালোবাসি বরং আমার কলিজার চাইতেও বেশি ভালোবাসি এতটুকু ভালোবাসা নিয়ে বলতে চাই বাংলার জমিনে কেউ আমার রাসূলকে যদি এক বিন্দু পরিমাণে কটূক্তি করার কোনো চক্রান্ত করে আপামর জনতা একবার নয় এক লক্ষ বার শহীদ হতে হলে এক লক্ষ বার শহীদ হতে রাজি হয়ে যাবে Yeah.
শোনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান তোমার বুকে ইমানের বল জবানে আল কুরআন ভয় কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমাম তোমার নবীর প্রেমে নির্ভীক পালোয়ান শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপী শিঠ আর বদনসিব আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শত ধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কেহ ছাড় পাবে না শক্ত ধরা পড়বে ঠিক বয়কট হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে জাগলে মুসলমান জাগলে মুসলমান তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে নির্ভীক পালোয়ান ঠিক কিনা এটা কি রসুলের মহাব্বতে বলছেন তো ইনশাআল্লাহ এই জায়গাটা অন্তত খাঁটি রাখেন এই জায়গাটা অন্তত খাঁটি রাখেন কেমন খাঁটি যে বলছি একটা করব আর একটা এটা যেন না হয় এটা যেটা বলছি এটাই করব যেটা বলছি এটাই করব রসুলকে ভালোবাসি বলছি ভালোবাসি বাস হ্যাঁ যদি ভালোবাসেন ভালোবাসার বহিঃপ্রকাশ উপরে প্রকাশ হয় কি হয় না বউরে খুব মহব্বত করেন শাড়ি না কিনে দিলে হবে গোলাপ মাঝে মাঝে দেওয়া লাগবে মাঝে মাঝে আই লাভ ইউ বলা লাগে এটা মহব্বতের বহিঃপ্রকাশ এন বিয়ে করছেন 14 বছরে একদিনও আই লাভ ইউ করেন নাই বউ কইব কি ব্যাপার আপনি কোনোদিন আই লাভ ইউ বলেন না স্বামী কইব ভালোবাসে দিয়ে কিন্তু বিয়ে করছি কিন্তু তারপরেও একটা ব্যাপার স্যাপার আছে না কেউ আছে না কথা বুঝে না এরা সবাই বোঝার দরকার নাই বড়রা বুঝলে হলো দাড়ি পাইকা গেলেও বউয়ের মহব্বত বাড়ে নাকি দিন দিন বাড়ে এ বুড়া বুড়ি সারাদিন লাগবে ঠকঠক করে ঝগড়া এরপরও একটা ছেলে একটা থাকতে পারে না এই বিপদ দেখবেন বয়স হয়ে গেলে অনেক সময় বাচ্চারা মা বাবার কাছে চায় মা বাবা গ্রাম থেকে সন্তানের কাছে আসতে চায় না কারে থুয়া কারে আনবি মা যদি মা আমনে আসেন কত বাবার থুয়ে আসবো খাইবো কি বুড়া বয়সেও এই বুড়া বুড়ি হয়ে গেছে ঝগড়া লাগে প্রতিনিয়ত আবার এই টুকুর টুকুর সারাদিন ঝগড়া লাগবে আবার ভালোবাসা একটা একটা সারা বাঁচবেও না এই ভালোবাসার বহিঃপ্রকাশ হলে মাঝে মাঝে আই লাভ ইউ বলতে হয় মাঝে মাঝে একটু গোলাপ ফুল কিনতে হয় মাঝে মাঝে শাড়ি দিতে হয় মাঝে মাঝে সারপ্রাইজ দেওয়া লাগে এটা বহিঃপ্রকাশ আপনি বলছেন নবীরে মহব্বত করেন কিন্তু মাঝে মাঝে আই লাভ ইউ করেন না এটা মহব্বত না এটা ভণ্ডামি আপনি রসুলের মহব্বত করেন বলছেন কিন্তু দাঁড়িয়ে রাখেন না এটা মহব্বত না ভণ্ডামি কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এই মহব্বত যার থাকবে এই কালেমাটা বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ তারপর ভাগ কয়টা এখানে একটা লা ইলাহা ইল্লাল্লাহ একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা অন্তরের বিষয় কিসের বিষয় অন্তরের বিষয় এটা কলবের বিষয় আল্লাহ আমার কলবে আছে তোরে দেখাইতে পারবো কারো দেখাইতে পারবো এটা কলবের বিষয় দেখানো যায় না আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখানোর বিষয় লুকানো যায় না কথা বুঝেন নাই এটা লুকাইবেন কেমনে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে রাসূলের সুন্নাত আপনার 24টা ঘন্টায় থাকতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে সুন্নাত টুপি উঠাইতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে সুন্নতি জামা উঠাইতে হবে আপনি লুকায়া বলবেন না আমি নবীরে ভালোবাসি আমি বলবো এটা ভণ্ডামি কারণ লা ইলাহা ইল্লাল্লাহ গোপন করার জিনিস ওটা গোপন করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রকাশ করার জিনিস এটা প্রকাশ করবেন যেটা গোপন করার ওটা গোপন করেন না যেটা প্রচার করেন ওটা প্রচার করেন না ইমানদার হতে পারেন নাই
এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মেসওয়াক উঠবে হাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মাথায় ইমামা উঠবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে সুন্নতি দাড়ি উঠবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে খাবার সময় দোয়া উঠবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে নামাজের আগে সুন্নাত হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মাগরিবের পরে সুন্নাত হবে আপনি বলবেন আপনি রাসূলের উম্মত কিন্তু সুন্নাত পড়বেন না এটা দেখা যাবে না দাড়ি রাখবেন না এটা দেখা যাবে না এটা উম্মত নয় এটা উম্মত নামে বন্ডামি তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ দেখানো যায় না মুহাম্মাদুর রাসূলুল্লাহ লুকানো যায় না কি যায় না লুকানো যায় না এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ লুকানো যদি না যায় তাহলে দেখাইতে হবে কি করতে হবে আরে মিয়া আমার তো আফসোস যে আল্লাহ খালি চাপদাড়িটা দিল না কে আফসোস এরপরে যত তো নাই আছে তো যেগুলো এগুলোর ভিতরে ফেরেশতা বেশি হ্যাঁ এরকম এক সাহাবী ছিল ইনার মতো এক সাহাবী ছিল উনার তো তাও দুই চারটা আছে ওই সাহাবীর ছিল একটা না দুইটা এখানে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন দেখে হাসছেন এই সাহাবী লজ্জা পেয়ে গেছে যে হুজুর আমার দিকে হাসলো মনে একটা দাড়ি দেখে হাসছে দৌড় এটা উঠায় ফেলাই উঠায় ফেলছে পরের দিন আবার দেখছে রাসূল মুসকিন আহ এসে এবার রাগ হয়ে গেছেন নবীর কাছে গেছেন নবী বলেন বেটা তোর চেহারায় গতকাল ফেরেশতারা ভরা ছিল একটার উপর একটা ঝুলতেছিল ওই দাড়ি দেখে আমি হাসছি আর আজকে তোমার চেহারা একটা ফেরেশতাও নাই যার কারণে আমি হাসি নাই আপনি দাড়ি কার জন্য কাটেন মহব্বত যে করেন বিবিরেই করেন বেশি এটাই আলামত কারণ বিবিরে মহব্বত করে দাড়িটা কাটছেন অথচ বলতেছেন এখানে যে রসুলের চাইতে বেশি মহব্বত করি আর কাউরে না না কিন্তু ওদিকে ঘরের ভিতরে বউ কইছে শোনা গো এখানে একটু কোসা কোসা লাগে কেমন লাগে আচ্ছা দাও কেটে দিলাম সেলুনে যা আবার সুন্দর করে সফান সফান কেটে দিস তাহলে ভালোবাসা কি বউরে বেশি বাসলো না নবীরে বেশি বউরে বাসলো না এই গান্ধী গিয়ে একটা মাইয়ার জন্য রসুলের মহব্বতকে ফালায় দিল বোর মহব্বতকে রেখে দাড়িটা কেটে দিল কোথায় বিবি রসুল যেখানে বলতেছে নিজের চেয়ে বেশি ভালোবাসো সেখানে আরেক বেটার মাইয়ার চেয়ে বেশি ভালোবাসতেছ পারতেছে না কার জন্য কাটতেছেন যদি বয়স হয়ে যায় আপনার বেশি তাহলে আপনি কার জন্য কাটেন বিয়ে তো করেই ফেলছেন কি আরো করবেন তো কার জন্য চাকরির জন্য তো ফায়দা কি বরং প্রতিনিয়ত দাড়ি কাটার গুণা আপনার আমল নামায় লেখা হইতেছে প্রতিনিয়ত এই জন্য দাড়ি রাখবো না কাটবো যারা রাখছেন তো আলহামদুলিল্লাহ যারা রাখেন নাই বা কাটেন নিয়ত করেন রবিউল আউয়াল মাস রসুল এই মাসে আসছেন রসুলের আগমনে খুশি হয়ে আমি আজকে থেকে আর রসুলের সুন্নতে বেলেট লাগাবো না ইনশাল্লাহ বলতে কত কষ্ট কত কষ্ট হইতেছে যাদের দাড়ি নাই এরকম কয়েকজন হাত তুলবেন আজকে নিয়ত করবেন এবং এখন থেকে আর দাড়ি কাটবো না এরকম কেউ দেখে আসেন কিনা তাহলে বুঝবো যে আসর করছে আল্লাহ কবুল করুক আরো জোরে বলেন আমিন যারা হাত তুলছেন হাতটা তুলাইলাম কেন অন্তত এই ভিডিওটা তো আল্লাহ করে রাখছে নাকি এই মিডিয়াগুলো তো খালি পাল্লি এগুলো কোনো বেল আছে নাকি একটা বোম মারবে রাশিয়া এগুলো সব শেষ ইউটিউব সব শেষ মোবাইলও শেষ তখন দেখবেন কি কিন্তু আল্লাহর ভিডিও তো হইছে নাকি এই হাত যেগুলো তুলছেন অন্তত এই উসিলা তো জান্নাতে যেতে পারে এই জন্য হাতটা তুলাইলাম তো মহব্বতটা যেন রসুলের প্রতি বেশি হয় গোর প্রতি যেন কম হয় করবেন যতটুকু সীমা ততটুকু এর বেশি না দুনিয়ার মানুষটা বেশি মহব্বত করবেন কষ্ট পাবেন আর আল্লাহরে বেশি মহব্বত করবেন শান্তি পাবেন এজন্য সৃষ্টি মখলুক কখনো মখলুকের প্রেমে পড়তে পারে না মখলুক তার খালেকের প্রেমে পড়বে মখলুক তার কার প্রেমে পড়বে জানি না আওয়াজ বুঝতেছেন কিনা আসর করতেছে কিনা আমার নিজের ভিতরে আমল নেই আসর উঠবে কেমনে আল্লাহ আমার ভিতরে আমল দেখ আপনাদের ভিতরে আমল দেখ আল্লাহ আমার জবানে নূর দেখ আপনাদের ভিতরে আসর দেখ দশজন যদি এই দাঁড়িয়ে রাখেন আমি বাসায় ঘুমাবো আপনারা দাঁড়িয়ে রাখার কারণে আমি সওয়াব পাবো এই কমিটি সওয়াব পাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আমিন এই রবিউল আউয়াল মাস আমরা নিয়ত করব রাসূলের দয়ার নবীর জন্য আমরা একটু দয়া করব দয়ার নবীর উপরে আমরা একটু দয়া করব আমাদের দয়াটা কিভাবে হবে যে আমরা রাসূলকে কষ্ট দিব ইনশাআল্লাহ আর রাসূলের সাথে মহব্বত জুড়ে যাব ওই যে আল্লাহ বলছেন সল্লু আলাইহি ওয়া সাল্লিমু বেশি বেশি দুরুদের আমল করুন এই রবিউল আউয়াল মাসে যখন মন চায় সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যত বড় বিপদ আসুক
দুরূদ শরীফ পড়বেন তো আল্লাহ পাক আসান করে দিবে পানির মতো সহজ পানির মতো আপনার বিপদ আপদ যত বড় হোক রাসূলের দুরূদ পড়বেন আল্লাহর রাসূলের নাম দিয়া চাবেন আল্লাহ পাক আসান করে দিবেন ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করবেন রাসূলের সাথে মহব্বত জোড়ার জন্য প্রতিনিয়ত যখন সুযোগ হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বন্ধুদেরকেও বলে দিবেন আপনারা অপরাধ চেষ্টা করবেন গার্মেন্টসে চাকরি করতেছেন পড়তে থাকেন রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে দুরূদ শরীফের আমলটা করার তৌফিক দান করুক বলেন আমিন যদি আজকের মাহফিল থেকে 5-10 জন এটার আমল দ্বারা হয় ইনশাআল্লাহ আল্লাহ পাক আজকের মাহফিলকে কামিয়াবি দান করবে এই 12:30টা পর্যন্ত আপনার আলোচনা শুনলেন এই আলোচনা শোনার দ্বারা फायदा হবে কি এটাই फायदा বাসা যাব একটা আমল নিয়ে যাব আরেক মাহফিলে শুনব আরেকটা আমল নিয়ে যাব প্রত্যেক মাহফিল থেকে একটা না একটা আমল নিয়ে বাসা যাব ইনশাআল্লাহ আল্লাহ পাক তাহলে আপনার আমার জিন্দেগীকে বরকত দিবেন এবং আমাদের সমস্ত কাজের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া ও রহমত দান করবেন ইনশাআল্লাহ আজকে